নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার তেইশ সালের অর্থনৈতিক ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করছি এর আগে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করেছি তার ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক তার দেওয়া আছে তো দেখো উচ্চ মাধ্যমিক দু তেইশ সালে ভূগোলে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থনৈতিক ভূগোল হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আসবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি সিলেক্ট করছি দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশন সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ দেখো অর্থনৈতিক ভূগোল থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থনৈতিক কার্যবলী থেকে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের অর্থনৈতিক ও সংজ্ঞা দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দ্বিতীয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যবলী সংজ্ঞা দাও এটা এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি কৃষি থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কৃষি থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে তো দেখো আমি যে সাজেশনটা দিয়েছি প্রচুর সিলেবাস আছে হিউজ পরিমাণে সিলেবাস তার ভিতর থেকে কার্ড স্যাট করে কোনগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি কৃষি থেকে দুই মার্কস এবং তিন মার্কসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আছে আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য লেখক দু নম্বরের কোশ্চেন ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য লেখক ব্যাপক কৃষিকে যান্ত্রিক কৃষি বলা হয় কেন ব্যাপক কৃষিকে যান্ত্রিক কৃষি বলা হয় কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো তিন নম্বর কোশ্চেন কি সিলেক্ট কৃষি বাণিজ্যিক কৃষি ও উদ্যান কৃষির মধ্যে পার্থক্য লেখক সংজ্ঞা বৈশিষ্ট্য অর্থাৎ বাণিজ্য কৃষি কাকে বলে সংজ্ঞা উদ্যান কৃষি কাকে বলে সংজ্ঞা বা এদের মধ্যে পার্থক্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চার নম্বরের কোশ্চেন ভারত ও চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ উন্নতি কারণ লেখো ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি ভারত ও চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ উন্নতির কারণ লেখো এবং তার সমস্যা অর্থাৎ ধান উৎপাদনের সমস্যা আছে চীনেরও সমস্যা আছে দেখো সমস্যা তো থাকতেই পারে তো এটাও তোমরা ভালো করে পড়ে যাবে পাঁচ নম্বর কোয়েশ্চেন শ্রীলঙ্কায় চা চাষ এবং দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ কি শ্রীলঙ্কায় চা চাষ পরীক্ষা সময় এটাও দিতে পারে শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতি লাভ হয় কেন ঠিক আছে বা শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নতি কেন শ্রীলঙ্কার চা চাষ এবং শ্রীলঙ্কার নারকেল চাষ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি ছ নম্বর কোশ্চেন মিশরের কার্পাস চাষ ও বাংলাদেশের পাট চাষের উন্নতির কারণ লেখ মিশরের কার্পাস চাষ ও বাংলাদেশের পাট চাষের উন্নতির কারণ লেখো এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি সাত নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি উদ্যান ও বাজার বাগান কৃষি কাকে বলে এর বৈশিষ্ট্য উন্নতির কারণ উদ্যান ও বাজার বাগান কৃষি কাকে বলে এর বৈশিষ্ট্য ও উন্নতির কারণ আট নম্বর কোশ্চেন সিলেক্ট করছে নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখক নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখক নম্বর কোশ্চেন সিলেক্ট করছে ব্যাপক কৃষিকে রপ্তানিভিত্তিক কৃষি বলা হয় কেন ব্যাপক কৃষিকে রপ্তানি ভিত্তিক কৃষি বলা হয় কেন দশ নম্বরের কোশ্চেন জীবিকাসত্তাক ভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো তো দেখো এই যে যে সাজেশনটা বের করছে টোটাল এগারোখানা কোশ্চেন দিয়েছি এখান থেকে হানড্রেড পার্সেন্ট আর বিয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না আজকে আমি দু হাজার তেইশ সালের ভূগোল সাজেশান নিয়ে আলোচনা করছি যেখানে আমি অর্থনৈতিক ভূগোল নিয়ে আলোচনা করছি যে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হিউজ পরিমাণে সিলেবাস প্রত্যেকটা কোশ্চেনের সাজেশান আমি সিলেক্ট করছি প্রচুর কোশ্চেন ছাট করে আমি সিলেক্ট করছি কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং বেশি ভাইটাল বলে আমি মনে করি তো দেখো এবার আমি টিকা কোন টিকাগুলো ইম্পর্টেন্ট আছে বা সংজ্ঞা বা কাকে বলে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো দেখো টিকা বা সংজ্ঞালেখক সবুজ তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা যদি পড়ো তাহলে এর সঙ্গে লেজুর পেয়ে যাবে তো দেখো তিন নম্বর এবং চার নম্বরের কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট শিল্প থেকে শিল্প থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো এটাও সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ তিন নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছে শিল্পের শ্রেণী বিভাগ করো শিল্পে স্থাপনের কারণ ও নিয়ন্ত্রকগুলি কী কী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর কোশ্চেন পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্প গড়ে ওঠার কারণ কি পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্প গড়ে ওঠার কারণ কি ভারতের তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন ভারতের তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প গড়ে ওঠার কারণ কি এই যে এক দুই তিন চার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ কি ছ নম্বর কোশ্চেন দুর্গাপুরকে ভারতে রুড় বলা হয় কেন সাত নম্বর কোশ্চেন পেট্রোশন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন ভারতে পেট্রোল শিল্প গড়ে ওঠার কারণ আলোচনা করো তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আট নম্বর কোশ্চেন সিলেক্ট করছি ভারতের কাগজ শিল্প কানাডার ভারতের কাগজ শিল্প কানাডার কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কি নম্বর কোশ্চেন সিলেক্ট করছি কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানের লোহসপাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন সিলেক্ট করছি ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ কি ঠিক আছে তার সঙ্গে টিকাগুলো দেখে নাও ভালো করে আইসো টিম আছে আইসো ওপেন আছে অবস্থানগত ত্রিভুজ আছে ভারতের ম্যানচেস্টার আছে মানে যেখানে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এবং উত্তর ভারতের ম্যানচেস্টার ঠিক আছে ভালো করে পড়ে যাবে উদীয়মান শিল্প আছে আধুনিক শিল্প দানাবাসে ভারত ভারতের দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প অনুন্নত কেন খুব পড়ে যাবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে জলপথ রেলপথের সুবিধা অসুবিধা লেখো শিপিং লাইন শিপিং লেন তো বুঝতে পারছো ভালো করে দেখে নাও কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট আছে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ভাইটাল আছে ঠিক আছে ভালো করে দেখে নাও কোশ্চেনগুলো একটু দেখে নাও দরকার হলে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো ঠিক আছে ভালো করে দেখে নাও কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আমি দেখো ভিডিওটা সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের কাজে লাগে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না এ এর আগে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করছি তার ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে এ তো দেখো জনসংখ্যা ও জনবসতি থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি পৃথিবীতে বা ভারতের অসম জনবন্টনের কারণ কি বা ভারতের জনসংখ্যা বনন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো বুঝতে পারছো পৃথিবীতে বা ভারতের অসম জনবন্টনের কারণ কি ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো ঠিক আছে একই টাইপের কোশ্চেন আছে দু নম্বর কোশ্চেন কী আছে বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো তিন নম্বরে কোশ্চেন জনসংখ্যার বিবর্তন বা পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো জনসংখ্যার বিবর্তন বা পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো চার নম্বরে কোশ্চেন জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে ক ভাগে ভাগ করা হয়েছে বর্ণনা করো আয়তনের ভিত্তিতে জনবসতি শ্রেণী বিভাগ করো বুঝতে পারছো কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি পাঁচ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি জনবন্টনের ভূপ্রাকৃতিক প্রভাব লেখো জনবন্টনের প্রভাব লেখো ঠিক আছে বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব আলোচনা করো গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লেখো সাত নম্বর কোশ্চেন কোশটা এরকম দিতে পারে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি বা গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ কি ঠিক আছে ভারতে নগরায়নের বৈশিষ্ট্য লোক তো দেখো আট নম্বর কোশ্চেন কী সিলেক্ট করছি কার্যবলের ভিত্তিতে পৌর বসতি করো ঠিক আছে ন নম্বর কোশ্চেন কী সিলেক্ট করছি পার্থক্য লেখক গ্রামীণ ও পৌরবসতি গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত ঠিক আছে বুঝতে পারছো মানে গ্রামীণ ও পৌরবসতি গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতি ঠিক আছে এর মধ্যে পার্থক্যগুলো তোমরা ভালো করে যাবে তো দেখো দু নম্বর কোশ্চেন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে চলেছে সংজ্ঞা বা টিকা লেখক বলে ঠিক আছে বা পরিকল্পনা অঞ্চল মানব উন্নয়ন সূচক কী বিরোধ পরিকল্পনা অঞ্চল বেঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক রাজধানী বলা হয় কেন সিলিকন ভ্যালি ঠিক আছে সিলিকন ভ্যালি হলদিয়া বন্দরের সমস্যা তো বুঝতে পারছো ব্যাঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক্স রাজধানী বলা হয় কেন সিলিকন ভ্যালি হলদিয়া বন্দরের সমস্যা যে কোশ্চেনগুলো দিয়েছি সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্টের বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না দু সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে ঠিক আছে তো দেখ তো দেখো অর্থনৈতিক ক্ষেত্র থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ ডব্লুটিও ওপিইসি সোনালি বর্ণের শ্রমিক ইন্টারনেটের গুরুত্ব কোয়ার্টারনারি কুইনারি কার্যবলী আধুনিক ভারতের যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে কৃত্রিম উপগ্রহের প্রভাব লেখো জি এইট সাফটা বিমান পথ ঠিক আছে ভালো করে পড়ে যাবে ঠিক আছে বুঝতে পারছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এ দেখো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এখান থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে তো দেখো তিন নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বরের ক্ষেত্রে আসার চান্স খুবই বেশি আছে এক নম্বর কোশ্চেন ছত্তিশগড়ের খনিজ সম্পদ ও শিল্প গড়ে ওঠার কারণ লেখো অথবা কোশ্চেন তো দেখো অথবা দিয়ে কোশ্চেনটা এরকম দিতে পারে হলদিয়া অথবা ছত্তিশগড় অঞ্চলে খনিজ সম্পদ এবং লোয়েস্ট শিল্প গড়ে ওঠার কারণ কি বা কোশ্চেনটা এরকম দু নম্বর কোশ্চেনটা কী আছে ব্যাঙ্গালুরু ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ কি ঠিক আছে ব্যাঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ কি খুব খুব ইম্পর্টেন্ট আমি মনে করি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চান্স খুবই বেশি ছত্তিশগড় এবং হলদিয়া খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এই টাইমের একান্ত অনুরোধ তোমাদের কাছে